হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? তো আশা করি ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A52s 5G ফোনটা। এটা 128 GB ভেরিয়েন্ট। মোবাইলটা প্রথম যখন 2021 সালে বের হয়েছিল তখন এর প্রাইস ছিল 45 থেকে 46 হাজার টাকার ভেতর, কিন্তু দাম বাড়তে বাড়তে বর্তমানের প্রাইস 61,000 থেকে 62,000 এরকম। ফোনটা এখনও আমাদের বাংলাদেশে বিভিন্ন অনলাইন শপে পাওয়া যায়, যেমন বিক্রয় .com, ফেসবুক মার্কেট প্লেস। সো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি ফোনটা দীর্ঘ 2 বছর ইউজ করার পরে কী কী ধরনের সমস্যা, কী কী ধরনের সুবিধা অসুবিধা আমি ফেস করছি, এটাই আজ আমি এই ভিডিওতে সুন্দরভাবে এক্সপ্লেন করব। ফোনটিতে আকর্ষণীয় যে বিষয়গুলো থাকছে তার মধ্যে প্রথমে রয়েছে ডিসপ্লে, তারপরে রয়েছে ফোনটির চিপসেট। ফোনটিতে রয়েছে কোলকম স্ন্যাপড্রাগন 778G 5G একটি প্রসেসর, যেটা 6 ন্যানোমিটারে ডিল করা। ডিসপ্লে হিসেবে রয়েছে ফোনটিতে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা ফুল HD একটা ডিসপ্লে। এটা 405 PPI, যেটা প্রোটেকশন দিচ্ছে কর্নিং গোল্লা গ্লাস 5। এটাতে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং 800 nits ব্রাইটনেস। ফোনটি বর্তমান রান করছে অ্যান্ড্রয়েড ভার্সন 14 আর ওয়ান UI ভার্সন 6.0, যেটার অনেক ধরনের সুন্দর সুন্দর ফিচার্স রয়েছে। বর্তমান সময়ে ফোন কেনার আগে আমরা সব থেকে বেশি যে ভয়টা পাই সেটা হচ্ছে গ্রিন লাইন। সো ফোনটি আমি অনেকবার আপডেট দিয়েছি, 5 থেকে 6 বার আপডেট করেছি, ছোটোখাটো আপডেট প্লাস সফটওয়্যার আপডেট, ওয়ান UI আপডেট। এটাতে কোনোটাতেই গ্রিন লাইন ইস্যু আসে নাই। অনেক ভয় আসলে করে আপডেট দেওয়ার সময়, অনেক ফোনে আপডেটের পর গ্রিন লাইন ইস্যু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সো স্যামসাংয়ের ওয়ান UI আমি মনে করি অ্যান্ড্রয়েডের জগতে সব থেকে সফট এবং ভালো একটা UI দেখতে পাচ্ছেন। ফোনটাতে ওয়ান UI 6.0 আপডেট দেওয়ার পর AI এর ব্যবহার করা যাচ্ছে দেখতে পাচ্ছেন। একটা সিম্পল ইমেজকেও আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন AI দিয়ে। আসলে এখানে AI এর সুবিধাটা দেওয়া হয়েছে এবং সাথে সাথে ইরেজার অপশনটা আছে, যে আপনি যে কোনো ছবি থেকে যে কোনো জিনিস সাবজেক্ট আপনি হচ্ছে ইরেজার করে দিতে পারবেন খুব ইজিভাবে। ফোনটিতে রয়েছে একটা নয় দুটা নয় পুরো 4-4টি ক্যামেরা সেট আপ, যেটা মেন শুটার হচ্ছে 64 মেগাপিক্সেল, তারপর রয়েছে কোয়াইট ক্যামেরা হিসেবে 12 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড লেন্স, 5 MB একটা ম্যাক্রো শুটার এবং 5 MB একটা ডেপ সেন্সর, সাথে রয়েছে LED ফ্ল্যাশ, প্যানোরামা HDR। এটা থেকে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS এবং 1080p 30 FPS প্লাস 60 FPS। সো ক্যামেরা যথেষ্ট ভালো আমি মনে করি এই বাজেটে। ফোনটি সেকেন্ড হ্যান্ড যারা কিনবেন তারা অবশ্যই ক্যামেরাগুলো ভালো ঠিকঠাক কাজ করছে নাকি অবশ্যই চেক করে কিনবেন, কারণ রিপেয়ার করা ফোনে অনেক সময় ক্যামেরা ঘোলা থাকে, যেটা একটা কমন প্রবলেম। সো এক্ষেত্রে আমার সাজেশন থাকলো যে অবশ্যই ক্যামেরাগুলো ঠিকঠাক কাজ করে নাকি প্রত্যেকটা ক্যামেরা আপনারা ইউজ করে দেখে শুনে বুঝে তারপরে নেবেন। Thank you.
এতক্ষণ দেখলেন ফোনটি দিয়ে তোলা কিছু পিকচার এবং ভিডিও। সো আমি মনে করি যে সেকেন্ড হ্যান্ডে যে এই ফোনটা কেনার বাজেট, সেই বাজেটে যথেষ্ট ভালো একটি মোবাইল এবং এর ক্যামেরাও যথেষ্ট ভালো। আর গেমিংয়ের কথা বলতে গেলে এটা গেমিং ডিভাইস হিসাবে ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে, কোনো সমস্যা নাই, যেহেতু এটাতে কলকম স্ন্যাপড্রাগন 778G একটা গেমিং প্রসেসর, এটা যথেষ্ট ভালো গেম প্লে করে দিবে আপনাকে, প্লাস ভিডিও এডিটিং, প্লাস আপনি এটা ব্লগিং ক্যামেরা হিসাবেও ব্যবহার করতে পারবেন, যথেষ্ট ভালো। সো এই ডিভাইসটা দিয়ে আমি মূলত সব ধরনের কাজ করে থাকি। ফোনটিতে সাপোর্ট করবে 25 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আপনার ফোনটাকে 1 ঘন্টা 10 মিনিট মতো চার্জ দিলে ফুল চার্জ হয়ে যাবে। এক কথায় ফোনটি এখন সেকেন্ড হ্যান্ড আপনারা সর্বোচ্চ 22,000 টাকা কি 20,000 টাকার আশেপাশে কিনলে ঠকবেন না, কিন্তু অবশ্যই ফোনটি ভালো করে দেখে শুনে বুঝে কিনবেন। সো এভরিওয়ান, এই ছিল আমার 2 বছরের ব্যবহারের একটা এক্সপেরিমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আজকের ভিডিও এই অবধি। আর একটা সতর্ক বার্তা আপনাদেরকে দিতে চাই, যেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার পূর্বে অবশ্যই বক্স এবং সিকিউরিটি হিসাবে NID কার্ডের ফটোকপি কালেকশন করবেন।